বিধু আমার নাম করে বলেছিল, বলেছিল যে আজও আমি সবকিছু চক্কে ধনের মতো আঁকলে বসে আছি। বলেছে মা, আপনি যা যা বলেছিলেন বিধু সবই বলেছে, তবুও ছোট বৌমা নিলে না। বিধুই বলছিল, ছোট বৌমা বলেছে যখন এগুলো পড়তে পারতুম তখনই, যখন পড়তে পারলুম না হাজার এসব দিয়ে কি হবে। ঠিকই তো বলেছে, একটা একটা বিরাট সত্যি কথা বলেছে। তখন ওর কতই বা বয়স, বিয়ে হয়ে এসে স্তুক আমাকে মা মা করত, সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকত, আমার মনে কাঁদা। আমি ভাবতাম মেয়েটা বড্ড গায়ে পড়া, নিশ্চয় কোনো মতলবে মা মা করে। নায়ক মশাই, আজ আমি বুঝতে পারি সেদিন ওকে কাছে না টেনে আমি আমি কত বড় পাপ করেছিলাম। আপনি কিছু করেননি মা, ছোট বৌমার ভাগ্যই আপনাকে দিয়ে যা করার করিয়েছিল। বিধু বলছিল ছোট বৌমা আপনাকে আগের মতোই ভক্তি শ্রদ্ধা করে। বিধু সামনেই বলেছে, শাশুড়ি আমার মায়ের মতো, ওনাকে অপমান করলে নরকেও আমার জায়গা হবে না। চুপ করুন না বসে, আপনি চুপ করুন। বিধু কথাগুলো সব শুনে চুপ করে চলে এলো। ও বলতে পারলো না, ও কিছু বলতে পারলো না, ও কেন বললো না যে তুমি সূর্যমুখের মালিককে গিয়ে যত পারো অপমান করে এসো, তাতে তোমার স্বর্গবাস হবে। মা একটু শান্ত হন, মা একটু শান্ত হন। মা এত বড় কথাটা কি বিধু বলতে পারতো? আর তাছাড়া বিধুর মুখে এ কথা শুনলে ছোট বৌমা আর কোনোদিন বিধুকে ও বাড়িতে ঢুকতে দেবে? তবে মা যদি অভয় দেন তো একটা কথা বলি। বলুন বলুন নায়েব মশাই, যা খুশি বলুন। আজ তো আমার সোনার দিন। ছোট বৌমা নাকি কাঁদতে কাঁদতে বলেছে যে এ বাড়ি থেকে চলে যাওয়ার সময় যখন ওর গা থেকে একটা একটা করে বড় বৌমা আর মেজ বৌমা গয়নাগুলো খুলে নিচ্ছিল, তখন আপনি সব কিছু দেখেও কিচ্ছু বলেননি। তাই আজ ভালোবেসে ওকে কিছু দিলেও ছোট বৌমা তা নিতে পারবে না। এটাই তো আমার পাওনা, আমি বারবার তাকে জিনিস পাঠাবো আর সে বারবার আমাকে ফেরত পাঠাবে, আর তাতেই তো হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। নায়েব মশাই, সেদিন আমি বুঝতে পারিনি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি কেন আমার দুই ছেলে আর তার বউরা আমার ছোট বৌমাকে এই সূর্যমুখে থেকে মিথ্যে বদনাম দিয়ে বার করে দিয়েছিল। মা আজ আপনি এ কথা বলছেন, সেদিন কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে এত বড় ভুল
এত বড় পাপ আপনি করবেন না। আপনি কিন্তু আমার কথা সেদিন শুনেননি, অথচ সেদিন যদি একবার আপনি বড় খোকা আর মেজে খোকার সামনে গিয়ে দাঁড়াতেন। নায়েব ভূষাই, সেদিন কি করেছি আর কি করিনি সেসব কথা ভুলে যান। এখন আমাদের একটা বড় কাজ করতে হবে। ছোট বৌমার পেছনে সবাই উঠে পড়ে লেগেছে। রাখহরির হাত থেকে গড়ানাটার বাড়িটা বাঁচাতেই হবে। বাবা নিজেকে কি মনে করে বলো তো? টাকার জোরে যা খুশি তাই করবে? একটু ভদ্রতা বোধ কি বাবার মধ্যে নেই? তুমি জানো বাবা লেখাপড়া কতদূর? তুই কি শুরু করলি বলতো? তোর বাবার লেখাপড়া যাই হোক না কেন, তাই নিয়ে তুই কেন আলোচনা করছিস? জানিস না এতে বাবাকে অপমান করা হয়? তোমার স্বামীর অপমান ছাড়া আর কিছুই পাওনা নেই মা। সর্বরে চেঁচিও না। নিজের স্বামীকে সামলাতে না পারার অক্ষমতা মেয়ের উপরে চিৎকার করে মিটিও না প্লিজ। কি সামলাবো কি সামলাবো? তখন থেকে তোর বাবা কি করেছে না করেছে না বলে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস? আর আমার স্বামী যখন তোর বাবা তখন তাকে বলছিস না কেন? সব ব্যাপারে আমাকে নিয়ে টানাটানি। মা, একটা কাক রোজ চোখ বন্ধ করে গর্তে খাবার রাখার সময় ভাবত, তাকে বুঝি কেউ দেখতে পাচ্ছে না। তার মানে? তার মানে তুমি খুব ভালো করেই জানো যে বাবা কি, তা সত্ত্বেও সবকিছু জেনেও তুমি চুপচাপ মুখ বুঝে থাকো। তোর বাবা কি করেছে না বলে যদি আবার তুই উল্টো পাল্টা কথা বলিস আমি টেনে এক থাপ্পড় মারব। আমাকে মারলে তোমার প্রবলেম সলভ হবে না মা, উল্টে প্রবলেম বাড়বে। তুমি জানো বাবা কি করেছে? বাবা অলোকের জ্যাঠার সঙ্গে দেখা করে এসে সেটা আবার রসিয়ে রসিয়ে অলোকের সামনে বলেছে। বাবা এও বলেছে যে মিত্তির বাড়ির সঙ্গে নাকি আমাদের লতায় পাতায় আত্মীয়তা সম্পর্ক আছে। সে আবার কি? এটা তো আমি জানতাম না। মা, বাবাকে বলে দিও একটা মানুষকে মিছিমিছি কষ্ট দেওয়া বা বিরক্ত করা কোনো ভদ্রলোকের কাজ নয়। সেদিন কিন্তু বাবাকে অলোক অনেক কিছু বলতে পারত, কিন্তু বলেনি। কেন বলেনি? বলা উচিত ছিল। তুই অলোককে বলবি যারা মুখ বুঝে থাকে লোকে তাদেরই সুযোগ পেলে দু চার কথা শুনিয়ে যায়, এমনকি অপমান পর্যন্ত করে, তাই মাঝে মাঝে জবাব দেয়া দরকার। অলোক যা বলেছে বাবা তার মানে অনেক পরে বুঝবে। কেন, কি বলেছে? বাবা যখন ওর জ্যাঠাদের সঙ্গে আত্মীয়তার কথা বলল তখন অলোক বলেছে যে বাড়ি নিয়ে বাবা এতটা গর্ব করছে সেই বাড়ি অলোক আর ওর মার কাছে লজ্জা যন্ত্রণা। অলোকের জায়গায় যদি ওর মামাতো দাদা তপন থাকত তাহলে কি হতো বুঝতে পারছো? সব ব্যাপারে তোমাকে কথা বলতে কে বলেছে? তাছাড়া পিসির ব্যাপার পিসি ঠাকুমাকে বলতে পারে না? তোমাকে দিয়ে বলাচ্ছে কেন? এই আবার কি কথা? আমি কখন বললাম যে চাপা আমাকে তোর ঠাকুমার সঙ্গে কথা বলতে বলেছে? ও, তার মানে তুমি নিজেই তোমার শাশুড়ির সঙ্গে কথা বলতে গিয়েছিলে? তাহলে তো হয়েই গেছে, ঠাকুমা যা বলার তা তো বলেই দিয়েছে। তাছাড়া বাবাও তো তোমার সঙ্গে ছিল, তোমাদের দুজনের কথায় যখন কিছু হয়নি তখন ঠাকুমা আমার কথা শুনবে? শুনুক না শুনুক তুই একবার যা। শত হলেও তুই হলে ওনার বড় ছেলের প্রথম সন্তান, তোর ওপর একটু না একটু দুর্বলতা ওনার থাকবেই। পিসির মুখের দিকে তাকিয়ে তুই অন্তত একবার গিয়ে কথা বল। অবশ্য কাকেই বা বলছি, তুইও তো তোর ঠাকুমারই দলে। তার মানে তুই জানিস না অলোকের মেজো জ্যাঠার মেয়ে নন্দা যখন এসেছিল তখন তুই চেঁচামেচি করিসনি? হ্যাঁ করেছি। তারপর যখন পিসির সঙ্গে কথা বলতে গিয়ে বুঝলাম যে ফেলে আসা জীবনের কাউকে পাশে পেলে পিসি খুশি হয়, তখন আমি বলেছি যে আমি আর কোনো ব্যাপারে কিছু বলবো না। পিসিকে যখন ভালোবাসি তখন পিসি যা চায়
সেটা আমি মেনে নেব। কিন্তু মা যদি নন্দা বা ওদের বাড়ির কাজের লোক বিধুচরণের সামনে কোনো রকম অশান্তি করে তাহলে ও বাড়ি থেকে আর কোনো লোক আসবে না? এলে আর কি করা যাবে? ঠাকুমার এখন বয়স হয়েছে, আর এই বয়সে পৌঁছে মানুষ নিজের মতটাকেই আঁকড়ে ধরার চেষ্টা করে। অন্যের মতামত মেনে নেওয়াটাকে তারা মনে করে হেরে যাওয়া। আর পিসিই বা কি বলবে, পিসি তো চুপ করে থাকা ছাড়া আর কিছু শেখেনি। সত্যি, সেই জবে থেকে সূর্যমুখী থেকে চলে এসেছে, আজ পর্যন্ত ওর মুখে আমি কারো সম্বন্ধে কোনো অভিযোগ শুনিনি। কিছু বললেই বলে, বড় বৌদি, তোমরা তো আমার ভালোর জন্যই অত বড় পরিবারে বিয়ে দিয়েছিলে। আমার কপালে যদি বড় বাড়ির সুখ না থাকে তোমরা তাহলে কি করবে? মা, ঠাকুমার সঙ্গে কথা বলে আমি শেষ চেষ্টা করে দেখব। ঠাকুমা যদি এমনিতে কথা শুনে ভালো, নয়তো নয়তো কি করবি তুই? অত ভয় পাচ্ছ কেন? আমি কি বুড়িকে মারবো নাকি? শুধু একটু মোচড় দেব, বুঝলে মা? ও এই যে আজি সালা, আজি সালা, এটা বোধ হারামি লোকের সাথে আলাপ হলো। ওই জড়মামাই আমার সাথে আলাপ করিয়ে দিল। কে লোক, কার সঙ্গে আলাপ হলো? বিবেক দত্ত। কি নাম বলি? বিবেক দত্ত। তোর সঙ্গে কোথায় আলাপ হলো? ওই ফকিরদার চায়ের দোকানে। ও, তোমায় কি বলবো মা, লোকটা তো এক নম্বরের সে আনা। লোকটার তোর সঙ্গে সবে মাত্র আলাপ হলো, তার সম্পর্কে কোনো কিছু না জেনে তুই নোংরা ভাষায় কথা বলতে শুরু করলি? আচ্ছা তপন, তুই কি এইসব ভাষা ছাড়া আর কোনো ভাষায় কথা বলতে পারিস না? না, আমি পারি না। দেখো মা, আমি যদি বুঝি যে লোকটা খারাপ, তাহলে আমার মুখ দিয়ে সব নোংরা নোংরা ভাষা বেরোবেই। রবীন্দ্রনাথের কবিতা আমার মুখ দিয়ে বেরোবে না মা। তপন, ওই বিবেক দত্ত তোকে কিছু বলেছে? তুইও কি লোকটাকে চিনিস নাকি? না, জটামামার কাছে প্রথম নামটা শুনেছিলাম। জানো তো মা, লোকটা আমাকে বললো, জানো তো, বললো শোনো, আমার পদবিটা দত্ত বলে বলছি না, তোমাদের সাথে আমার বোধ হয় অনেক দূরের একটা সম্পর্ক আছে। তাহলে সম্পর্ক আছে তো কি হয়েছে, আপনাকে কোলে বসিয়ে চা খাবো নাকি? তোমায় কি বলবো মা, আমার সেই কথাটা শুনে লোকটার মুখটা এমন ঠুসে গেল না, সেই মুখটা দেখে জটা বাবাও দেখলে হেসে ফেললো। মা, এই নামে আমাদের কোনো আত্মীয়কে তুমি চেনো? মানে এই নামটা তুমি কখনো শুনেছো? না রে, আমি তো প্রথম শুনছি। তোর বাবা জানে কিনা বলতে পারবো না, তবে জানলে একবার না একবার বলতোই। মা, এই নয়নতারা যতটা জায়গার উপর দাঁড়িয়ে আছে তার থেকে অনেক বেশি লোভ নিয়ে অনেকে অপেক্ষা করছে, আর তাদের সেই লোভের হাত বাড়ানোর আগেই হাতগুলো কাটতে হবে। তোমার দাদা 5 বছরের বাচ্চা নন যে তাকে আমার সব কিছু শিখিয়ে দিতে হবে। আমি প্রথম থেকে বলে আসছি যে আপনি মার ঘরে যাবেন না, কিন্তু তোমার দাদা শুনলেন আমার কথা? তোমার দাদার জন্য মা আমাকে ডেকে এক গাদা কথা শোনালেন। তা আমি কি করব, আমি কি দাদাকে মার ঘরে যেতে বলেছিলাম? তোমার কথা মতো আমি তো দাদাকে অনেকবার বারণ করেছি যে হুট করে মার ঘরে ঢুকে পড়ো না। কবে গিয়েছিল তাও তো জানি না। কঙ্কা, এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে একটা জিনিস তুমি নিশ্চয়ই লক্ষ্য করছো, যে তোমার বাপের বাড়ির সঙ্গে আমাদের এ বাড়ির একটা তফাত আছে। আর এতদিনে আমার মাকেও নিশ্চয়ই তুমি ভালোভাবেই চিনেছ। ওই মহিলা পারেন না
এমন কোনো কাজ নেই। উনি যদি চান তো একদিনের ভেতরে এই এত বড় সম্পত্তি রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিতে পারেন, টাকা পয়সাও। তখন আমাদের অবস্থাটা কি হবে একবার ভাবতে পারছো? যদি সত্যি সেরকম কিছু হয় তখন যা হবার তাই হবে। আমাদের সংসারে লোক বলতে তো তুমি আর আমি, আমাদের দুজনে যে করে হোক চলে যাবে। যে করে হোক চলার কথা হচ্ছে না। এই বয়সে এই বাড়ি ঘর ছেড়ে যদি একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হয় তাহলে মান সম্মান বলতে আর কিচ্ছু থাকবে না। এই উত্তর কলকাতায় আমাদের মতো যে কটি পরিবার আছে তারা যদি রাস্তায় গিয়েও দাঁড়ায় তাহলে তাদের সম্মান রক্ষার্থে হাতে থালা নিয়ে দাঁড়াবে না। বড় মিত্তির আছো নাকি? হ্যাঁ আছি, আপনার জন্যই অপেক্ষা করছি। তোমার কথা শুনে মনে হলো আমাকে দেখে খুব খুশি হওনি। কিরে কঙ্কা, ঠিক বলেছি? খুশি হবার মতো কাজ আপনি কোনোদিন করেন যে আপনাকে দেখে লোকে খুশি হবে? সেরকম কোনো কাজ করি এ কথা জোর দিয়ে বলতে পারবো না, অবশ্য বলা উচিত নয়, তবে চেষ্টা করি। দাদা, মার ঘরে গিয়ে তুমি কি বলেছো? তোমাকে তোমার জামাই, আমি, আমরা দুজনে অনেকবার বলেছি যে দুম করে মার ঘরে যাবে না, কিন্তু তুমি কিছুতেই আমাদের কথা শুনলে না। তোমার জন্য মা ওকে ডেকে যা নয় তাই বলেছেন। ওহ, এই কথা! আমি ভাবলাম কি না কি, তা বয়স হলে মানুষ ওই রকম দু চার কথা বলে। মা হলো গুরুজন, গুরুজনের কথায় কি আসে যায়? আপনার হয়তো কিছু এসে যায় না, কারণ আপনার মতো লোকেরা লোকের গালাগাল খেতেই অভ্যস্ত, কিন্তু আমাদের সে অভ্যেসটা নেই। আমরা যে পরিবারের লোক, যে পরিবেশে বড় হয়েছি, সেখানে আমাদের কারুর কাছ থেকে একটা বাজে কথাও শুনতে হয়নি। তোমাদের সঙ্গে আমার যে সব দিক দিয়েই তফাত আছে সেটা বেশ কায়দা করে শুনিয়ে দিলে। তা ভালো, তা ভালো। তা তোমার মা হঠাৎ তোমাকে কথা শোনালেন কেন? তুমি মাকে গড়ানহাটের বাড়ি নিয়ে কি বলেছো? আমার শ্বশুর বাড়ির কোন বাড়ি কে পাবে, কোন বাড়ি কাকে দেওয়া হবে, সেসব নিয়ে তোমাকে কথা বলতে কে বলেছে? বুঝলি কঙ্কা, এই রাখহরিকে কেউ কিছু বললে সে সেই কাজটা ফেলে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে সেই কাজটা আমার করা চাই। তাতে যে সবসময় ভালো হয় তা নয়, কোনো কোনো সময় আগুনও জ্বলে, তবে সেই আগুন নিভিয়ে দেওয়ার জন্যে হোস পাই, গ্যাস সব আমার কাছে আছে। তোমাকে যা জিজ্ঞেস করলাম তার জবাব না দিয়ে তুমি এসব কথা বলছো কেন? কেন বলছি সেটা বড় মিত্তির ঠিক বুঝেছি। কি গো, বুঝতে পারছো? তার মানে আমি আবার কি বুঝতে যাব? তুমি তো বুঝবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বুঝবে। গড়ানহাটায় তোমার ছোট ভাইয়ের বাড়িটার ব্যাপারে কে প্রথম কথা বলেছিল? আমি না তুমি? দাদা, নিজের নোংরামির ভেতরে আমাকে জড়াবার চেষ্টা করবেন না। আপনি যদি আমার বউয়ের দাদা না হতেন তাহলে আপনাকে একটা উচিত শিক্ষা দিতাম।